কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের নির্দেশ এবং প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ আমরা সমলেই কিশোর গ্যাংকে উৎখাত করবো এবং এ ব্যাপারে আমরা আমরা মানবিক হব তো প্রয়োজনে আমরা হব বজ্র কঠোর এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি র্যাব এলিট ফোর্স আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাং যে একটি বিস্ফোড়া আমাদের সমাজে তৈরি হয়েছে আমরা সমলে এই বিস্ফোরাকে উৎখাত করব ইনশাল্লাহ এটা একটি আইনানুক প্রক্রিয়া আপনারা জানেন এটা বিচার বিচারাধীন প্রক্রিয়া সে ব্যাপারে বিচারা বিচারালয়ই এটার ভালো মন্তব্য করবেন যে এটি বিচারাধীন প্রক্রিয়া সে ব্যাপারে আসলে মন্তব্য করা আমার পক্ষে সমীচীন নয় তো আমি আশা করি আপনারা আমি আমার বক্তব্য পরিষ্কার করে বলতে পেরেছি আপনি নিজেই আপনার বক্তব্যে বলেছেন যে ইন্টেলিজেন্স উইং এটা নিয়ে কাজ করছেন আমাদের গোয়েন্দারা এটা নিয়ে কাজ করে সুতরাং যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যে কোনো যে কোনো ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে যেটা র্যাবের আওতাধীন বছরে ভূত হয় আমরা সব সময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে অপরাধীকে গ্রেফতার অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তার তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি আপনি যে প্রসঙ্গটি তুললেন অবশ্যই এটা নিয়ে র‍্যাব কাজ করছে এবং অচিরে আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন ব্যাপারে আমাদের অলরেডি মতো এন পরিকল্পনা করা হয়েছে আপনারা উপযুক্ত সময়ে সেটি জানবেন সমগ্র বাংলাদেশে যে চারটি ফেজে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এ ব্যাপারে পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে আপনারা আমাদের মোতায়েন দেখবেন এবং আমরা সবসময় চাই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতির সামনে উপহার দিব